লোকপুত্র মিমি ভাই বোনেরা আপনারা কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। হ্যাপি পয়লা বৈশাখ। আজকে পয়লা বৈশাখের দিন আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম। তো ভিডিওটি হচ্ছে আমার কবুতরের লফট নিয়ে। আমি বলছিলাম আপনাদের পরবর্তী ভিডিওটি দেখবো কবুতরের লফট নিয়ে। আগে ভিডিওটিতে দেখুন আমার এখানে গিরিবাজের মাঝিটি বাহিরে আছে, হাতারাগুলা তারা যায় না, তারা খুব ভালো, তারা কুকুর শুনে গেছে, উপরে ঝুড়িতে বাচ্চা আছে, বড় বড় করে হাগু হয়েছে, দেখেন নিতাই এদের কাছে বন্ধ। এদের খাঁচা খুলে দিলে বাবা এত 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 পরিমাণ বিট দিবে যে বলার করোনা। উপরে বাচ্চাগুলি আছে, মাদিটা চলে যাক, তারপর বাচ্চাগুলি দেখাবো। মাদিগুলি তো বাপ সব ভালো না। কি করছে? একটু পরে উঠি। এই তো বাচ্চাগুলি, সুন্দর বসে আছে। দেখুন বাচ্চাগুলিও এখানে আছে, গিরি গিরি ওদের বাচ্চা, আর পিছনেরটি লক্ষা কবুতরের বাচ্চা। তারা আমার লক্ষা কবুতরের বাচ্চা নিতে চান তারা চলে আসবেন। আজকে হচ্ছে 14th April। দেখেন বাচ্চাগুলি খুব সুন্দর। যারা আমার লক্ষা কবুতরের বাচ্চা নিতে চান নিয়ে নেবেন। গিরিবাজের বাচ্চারা আমি বিক্রি করবো না, হঠাৎ সেল করবো না, ঘুরে ফেলি না। সাথে গিরিবাজে, এই যে গিরিবাজ নর উম দিচ্ছে, মাদি বাহিয়ে আছে। গিরিবাজের নরটি গিরিটা গ্রিড দেওয়া আছে, মিক্স দেই না, তাহলে সবুজ পায়খানা হয়, তাই মাদি ভিতরে চলে গেছে। তো এই যে এখানে মাদি, আমার কবুতরগুলি খুবই ভালো, আমাকে এখন একটু কমই ভয় পায় গিরিবাজগুলো, আর লক্ষাগুলো তো ভয় না পায় না বলেই চলে। এখানে হচ্ছে আমার লক্ষা পেয়ার, এখানে বয় পেয়ে চলে যাচ্ছে। সে চলে যাবে, আমি যদি ধারে যেতাম আর সে পাথরের কাছে চলে যেত। সে শুধু তার পাথর প্রিয় দিবার জন্য আসে, উম দিবার জন্য, এবং পাথরকে পাহারা দিবার জন্য সে এক্সপার্ট। আজকে ভিডিওটি ছোটই হলো, তো শেষ পর্যায়ে ভিডিওটি 38 সেকেন্ড। Goodbye, all viewers.